পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। পাহাড়ে সন্ধ্যা নামলে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো ভাবছো আমি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আজকে একটু ঘুরতে বেরোবো, সোমবার ছুটি আছে, তো আজকে দিনটা বাড়িতে বসে না থেকে আমরা ভাবলাম একটু বেরিয়ে পড়ি। রেডি হয়ে গেছি আর গোগলও রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়ব। তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো ব্লগটি কিন্তু দেখো। সমস্ত গোগলের খাবার নিয়ে নিয়েছি, এখন চলো রেডি। গোগল, তোমার ঘুম পাচ্ছে? ঘুম পেয়ে গেছো তোমার? ঘুমো দাও একটু তুমি। গোগলের গাড়িতে উঠেই ঘুম পেয়ে গেছে আর আমরা জাস্ট জার্নিটা স্টার্ট করলাম। 60 কিলোমিটার যাব আমরা আর 1.5 ঘন্টার মতন সময় লাগবে। এর আগে আমরা একবার গেছি নন্দী হিল আর সহদেবী গেছিলাম দুজনে, বাট এত লেটে, সহদেবের জন্য এত লেটে আমরা পৌঁছেছি প্রায় 4টার দিকে, তখন কিছু দেখতে পারিনি আর তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাহাড়ে, তো ফটাফট একটুখানি ঘুরে চলে আসছিলাম। তো এইবার আমরা ভেবে রেখেছি যে না, একটু তাড়াতাড়ি বেরোবো কারণ অনেক সুন্দর নন্দী হিলটা দেখতে, অনেক কিছু দেখার আছে, মানে একটু জঙ্গল জঙ্গল টাইপের আছে, অনেক ঘোরার জায়গা আছে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি একদম বেরিয়ে গেছি যে রাতে একটু অনেকটা কিছুক্ষণ সময় ওখানে থাকতে পারি। আর আমাদের হঠাৎ করে প্ল্যান ছিল, কালকে কোনো ঠিক ছিল না যে যাব, কিন্তু যেহেতু সোমবার ছুটি, আজকে আর বসে বাড়িতে বসে থেকে কী লাভ, আর গোগল তো বাইরে গেলেই ভালো থাকে, তো ওই জন্যই আমরা বললাম যে বেরিয়ে পড়ি। আমরা আজকে যেই রুটটা নিচ্ছি সেটা হলো হেন্নুর হয়ে বাগালুর হয়ে আমরা এরোস্পেস পার্কটা হয়ে যাচ্ছি। এটাতে ওখানে প্রচুর বিল্ডিং আছে, নতুন ফ্ল্যাট হচ্ছে, তো এখান থেকে একটা রাস্তা দেখাচ্ছে। তো হাজবেন্ড বললো এদিক দিয়েই যাই, হয়তো সময়টা একটু কম লাগবে, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি। আমরা আটকে আছি, যারা সকাল সকাল আসে নন্দী হিল ঘুরতে তারা এখন ফিরছে, আর এত গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা প্রায় হয়ে গেল, আরও কত টাইম লাগবে জানি না। ওগুলো বোর হয়ে গেছে, আমরাও বোর হয়ে গেছি, অনেকে হেঁটে হেঁটে রওনা দিচ্ছে, কিন্তু এখান থেকে অনেকটাই দূর, 5 কিলোমিটার, এই জন্য ওয়েট করতে হবে, কিছু করার নেই। বলো তুমি কি বোর হয়ে গেছো? তোমার কি অবস্থা? কি না মদত না তু আইলে তু
নান্দি হিলের কিন্তু একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সও আছে। এই নান্দি হিল নান্দি দুর্গম নামে আগে পরিচিত ছিল, এটা ফোর্ট হিসাবে ব্যবহার করা হতো। আর এটা টিপু সুলতানের সামারের টাইমে এখানে এসে থাকতেন। এটা হলো টিপু সুলতানের সামার প্যালেস। টিপু সুলতান হায়দার আলী ওনারা সামার টাইমে এখানে থাকতেন। আর এখানে অনেক কিছু কিছু আছে, চোলা এম্পায়ার টাইমেরও অনেক কিছু বানানো আছে। এটা হচ্ছে পুষ্করিণী, পুরোনো দিনে এগুলো স্নানের কাজে ব্যবহার করা হতো, চোলা এম্পায়ার টাইমে এটা বানানো। কলকি যাবা, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। চারিদিকে জঙ্গল, নিস্তব্ধতা, কয়েকজন লোক যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই রুটটা না নিলেই ভালো হতো, কারণ এখানে না অনেকটা সিঁড়ি, আমরা ঠিক বুঝতে পারিনি। আমরা ভাবছি কিছুটা সিঁড়ি, আমার হাজবেন্ড বললো যে চলো ফিরে যাই, কিন্তু অনেকটা সিঁড়ি ক্রস করার পর তারপর ভাবলাম ঠিক আছে চলো অল্প সিঁড়ি ক্রস করে নেবো। এবার দেখছি সিঁড়ি শেষই হচ্ছে না। আমার মনে হয় যারা বয়স্করা যারা আসবে তারা এই দিকটা না নেওয়াই ভালো, মেন রোড যেটা আছে সেটা দিয়ে যাওয়াটা বেটার। খাবার গেছো? আর যেতে পারবে না? যাবো, একটু রেস্ট নিই। পিছনে কিন্তু লোক নাই, ওদের সাথে যাওয়াটাই। এই যে আমরা মেন রাস্তাটাতে উঠে গেছি, এই সামনে দিয়ে গেলে ভিউ পয়েন্টগুলো দেখা যাবে। এখন এটা হলো সানরাইজ পয়েন্ট। এখানে সানরাইজ দেখতে নাকি ভীষণ সুন্দর দেখায়, তবে আমাদের আশা হয়নি। এরপরে নেক্সট বার আমরা একটা প্ল্যান করবো সানরাইজ দেখতে আসার, ভীষণ সুন্দর দেখায় সবাই বলে। এই পাহাড়টাকে নান্দি হিল বলা হয়, কারণ এটার শেপটা নাকি একটা স্লিপিং বুলের মতো, তাই একে নান্দি হিল বলা হয়। দেখো আমরা নন্দি হিলে এখন, বাট এত হাওয়া দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা, চুল উড়ে টুড়ে যাচ্ছে, বোর্ড দাঁড়ানো যাচ্ছে না, ক্যামেরা পুরো কাঁপছে। এত সুন্দর ভিউ, Thank you.
বানানোটা দেখো গুগল কে, কিন্তু অনেকক্ষণ থেকে দেখছিল আর তোকে দেখে ওর সামনে এসে বসে গেল। আর গুগল তো একদম কোনো ফাইটার কিছু নেই। এটা হলো সানসেট পয়েন্ট, এখানে দেখো অলরেডি সানসেট হয়ে গেছে, মানে হচ্ছে। এটা হলো একটা ভোলেনাথের মন্দির, এটা পুরনো একদম এনশিয়েন্ট আমলের মন্দির, এটা প্রচুর লোক সবাই দেখতে আসে। মন্দিরের ভেতরেও দেখো একটা পুষ্করিণী টাইপের আছে, এখানে কিন্তু এগুলো স্নানের জন্য ব্যবহার করা হতো, যেহেতু মন্দির আছে সেই জন্য এখানে আছে, যারা পুজো দিতে আসবে স্নান করে ঢুকবে, আগে হয়তো তাই করতো। ওপরে দুটো রেস্টুরেন্ট আছে, একটাতে খাবার প্রায় শেষ আর এটাতে শুধু এই ভাজি, টি, কফি আর ম্যাগি ছিল, তো আমরা এগুলোই খাচ্ছি। ঠান্ডাতে বেশ ভালোই লাগছে এই খাবারগুলো খেতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। আসলে এখন মানে কি বলতো, পাহাড় থেকে আরো রাত্রি অন্ধকার হয়ে যাচ্ছে না এখানে। নিচে পার্কিং থেকে বাস পাওয়া যায় এই নান্দি হিল আসা পর্যন্ত, আবার ফেরার সময় ওই বাসগুলো তোমাকে পার্কিংয়ে ছেড়ে দেয়, বাট আমরা দেখলাম যে পুরো ভিড় হয়ে গেছে, সন্ধ্যাও নেমে গেছে, তো আমরা হেঁটে রওনা হয়ে গেলাম। পাহাড়ি রাস্তা, দুই ধারে দেখো জঙ্গল, আর আমরা এখন হেঁটে যাচ্ছি পাহাড়ের মাঝখান দিয়ে। পাহাড় একদম পুরো অন্ধকার হয়ে গেছে দেখো। পাহাড়ে সন্ধ্যা নামলে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার হয়ে যায়, ওরকমই ফিল হচ্ছে। দেখো সবাই ফিরে যাচ্ছে, দেখো পুরো অন্ধকার হয়ে গেল গো কিছুক্ষণের মধ্যেই। দেখো কত সুন্দর দেখাচ্ছে।
দারুণ লাগছে আর বলুন কতটা ঠান্ডা লাগছে, আমরা এখন ফিরে যাচ্ছি। চলো 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 জলদি জলদি চলো। আর নিচে শহরটাকে এত সুন্দর দেখাচ্ছে লাইটগুলো জ্বালাতে, একদম দারুণ সুন্দর হয়ে আছে নিচে। আমরা এবার রওনা হয়ে গেলাম, এখন নিচে নেমে যাব। রাস্তার পাশ দিয়ে সবাই ভুট্টা নিয়ে বসে আছে, বিক্রি করছে। চলো আমরা একটু নামি। অনেকদিন পরে ভুট্টা খাওয়া হচ্ছে, মশলা দিয়ে মেখে দিয়েছে, বেশ লাগছে খেতে। ঢুকে গেলাম আমার ব্যাঙ্গালোরে, চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। তো এখানেই ভিডিওটি শেষ করছি আজকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।